হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। সৌভাগ্য দিশায় আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। নতুন স্বপ্ন নিয়ে নতুন উদ্দেশ্য, নতুন লক্ষ্য পূরণকে কেন্দ্র করে যারা আজকের এই অনুষ্ঠান দেখতে আগ্রহী তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা। এবং নিয়মিতভাবে যারা অনুষ্ঠান দেখে আসছেন তারা জানেন, অনুষ্ঠান দেখাই শুধু নয়, প্রচুর কিছু মানুষ জানতে পারেন। এবং যে ব্যক্তি আমাদের অতিথি রূপে অনুষ্ঠানে থাকেন তিনি আপনাদের আজ থেকে নয়, তার এই জ্যোতিষ জীবন যবে থেকে শুরু হয়েছে, যবে থেকে তিনি তার কাজ শুরু করেছেন তবে থেকে প্রত্যেকের উদ্দেশ্যে তার কিন্তু সব থেকে বেটার কিছু করে দেখানোর একটা চেষ্টা থাকে, এখনো রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনি আপনার স্বপ্নের যে লক্ষ্যটাকে ভেবে রেখেছেন যে এই লক্ষ্যটা ফুলফিল করতে পারলে আমি জীবনে অনেক কিছু করে নিতে পারবো, তাহলে সেই স্বপ্নটাকে ফুলফিল করবেন কি করে, লক্ষ্যটাকে ফুলফিল করবেন কি করে? অনেক হয়তো প্রতিবন্ধকতা, অনেক হয়তো অবস্ট্রাকল চলে আসছে। রেমেডি যখনই আসে কথাটা ভাবছেন, রেমেডি কিনতে গেলে তো বহু টাকার খরচা, কিভাবে সমস্যার সমাধান করা যাবে? তাই সেই সমস্ত দর্শকদের একদম অনুষ্ঠানের শুরুর দিকে জানিয়ে রাখি, আপনাদের যে কোনো সমস্যার যেমন সমাধান তেমনি রেমেডিয়াল পার্টের দিক থেকেও যে সামর্থ্যের মধ্যে আপনি সেই সমাধান পেতে পারবেন সেটারও সন্ধান কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের দিচ্ছে সৌভাগ্য দিশায়। তো সৌভাগ্য দিশা, যেমন অনুষ্ঠানের নাম সৌভাগ্য দিশা, যেখানে গেলে আপনার স্বপ্ন পূরণের যে পথ তার সন্ধান আপনি পেতে পারবেন, এবং যিনি আপনাদেরকে সেইখানে পৌঁছাতে সাহায্য করবেন, যিনি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। এবং আজ থেকে নয়, বহু বছর ধরে তিনি জ্যোতিষ জগতে নিজের আলাদা নাম ডাক প্রতিষ্ঠা করে দিয়েছেন, অবশ্যই জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, স্বাগত জানাই আপনাকে দেবাশিস স্যার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, আর ভালো যে আমাদের থাকতে হবে, প্রত্যেকে মনে রাখতে হবে যে আমাদের এই জীবন চলার পথ সুগম করার জন্য প্রত্যেককে ভালো থাকতে হবে, স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে ভালো থাকতে হবে। আর ভালো থাকার অনুষ্ঠান সৌভাগ্যের অনুষ্ঠান, আরেকটি জায়গা যে দেবাশিসদা আজকে 32 বছরে কয়েক হাজার মানুষের দিশা দেখিয়েছেন, এই প্রমাণ আপনাদের কাছেই আছে। কখনো বর্ধমান, কখনো দুর্গাপুর, কখনো শিলিগুড়ি, কখনো মেদিনীপুর, কখনো মেছেদা, কখনো আগরতলা, কখনো মুম্বাই, কখনো দিল্লি, কখনো শিলিগুড়ি, কখনো গড়িয়াহাট, কখনো কালীঘাট, অথবা ডালনব, ব্যারাকপুর, বারাসাত, বালি, বহু জায়গায় আপনারা পেয়েছেন, শুধু পাননি দিশাও পেয়েছেন। আপনার জীবন কিভাবে চলবে, আগামী জীবন কিভাবে গড়বেন, আপনার কেরিয়ার এডুকেশন, আপনার বিবাহ, আপনার বাস্তু, আপনার ফিনান্সিয়াল সমস্যা, আপনার কঠিন ব্যাধি, বহু বহু হাজারো সমস্যায় আপনারা পেয়েছেন ডক্টর দেবাশিস শাস্ত্রী, আর আজও পাচ্ছে, ভবিষ্যতেও যে কদিন বেঁচে আছি সে কয়দিনও সেইভাবেই আপনারা পাবেন, যেভাবে আপনাদের জীবন গড়ার উদ্দেশ্য আমার জীবনে আপনাদের কাছে পৌঁছে গেছে। সুতরাং আজকে লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা প্রোগ্রাম দেখবেন, মনোনিবেশ করবেন, নিশ্চয়ই উত্তর দেব, আর সম্ভব হলে যদি মনে হবে যে একজন যোগ্য মানুষ সরাসরি চেম্বারে চলে আসবে। আপনারা জানেন চেম্বার কোথায় কোথায় চেম্বার রয়েছে। প্রথমত কথা হচ্ছে, প্রতি শুক্র শনি রবি ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দূর দূরাগত বহু সেলিব্রিটি থেকে শুরু করে বহু জনেরা, বহু বিশিষ্ট মানুষ, গরিব ধনী সকলের জন্য ডালনব সৌভাগ্য দিশা। সেই সৌভাগ্য দিশাতে আমার পার্সোনাল চেম্বারে আর্থিক সামর্থ্যের মধ্যে বহু রেমেডি, সমস্ত সমাধান আপনি ওখানে পাবেন। তাই প্রত্যেক নিয়ত হাজার হাজার মানুষ ওই জায়গাতে আসেন, ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য।
এছাড়া রয়েছে বৃহস্পতিবারে গড়িয়াহাট আদার্স বাইরের চেম্বার, এখানে বুকিং নাম্বার দেখতে কলিং এ দেখুন, কবে বর্ধমান, কবে মেদিনীপুর, কবে দুর্গাপুর, কবে শিলিগুড়ি, কবে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের বন্ধুদের বলবো যারা একদিন পর্যন্ত ওয়েট করেছিলেন, নতুন করে কৃষ্ণনগরের ডেট দেওয়া হয়েছে, আপনারা দেখুন 18 জানুয়ারি কৃষ্ণনগর পেয়ে যাবেন। এবং যারা মেদিনীপুরে ওয়েট করেছিলেন, স্যার কবে আসবেন কবে আসবেন, মানে উতলা হয়ে গেছিলেন, তাদের জন্য মেদিনীপুরে 25 জানুয়ারি ডেট দেওয়া হয়েছে। আর আদার্স ডেট গুলি বেছে দেওয়া মেদিনীপুর বা সরি দুর্গাপুর বা বর্ধমান, সমস্ত ডেট শিলিগুড়ি সব ডেট দেওয়া আছে, আপনারা স্কলিং এর মাধ্যমে দেখে যদি মনে হয় একজন যোগ্য মানুষ কাজ দিতে পেরেছি আপনাদের জীবনে 32 বছরে, তবেই বুকিং করে সরাসরি চেম্বারে চলে আসবেন। ফোনে ভাগ্য আপনি জানছেন, জানলে আপনার সমস্যা সমাধান হবে না, জানাটাই হবে, সমস্যা সমাধান হবে না। তো সমস্যা আপনিও যেটা জানেন আর আমিও এখান থেকে সেটাই বলে দেবো, সুতরাং জানাজানি করলে কিছু কাজ হবে না, দেখাতে হবে, তবেই আপনি তার সমাধান পাবেন। জেনারেল ফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, আমার প্রণাম, কোটি কোটি প্রণাম জানাই। কোথা থেকে ফোন করছেন, কার সম্বন্ধে জানছেন? কার সম্বন্ধে জানছেন? হ্যালো, কার সম্পর্কে জানছেন? আমি নিজে সম্পর্কে একটু জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার প্রণাম। প্রণাম প্রণাম। হ্যাঁ, সেটা কতদিনের ঘটনা? আচ্ছা, তো সেটা কি তিনি অনুষ্ঠান থেকে সন্ধান পেয়েছিলেন নাকি তিনিও আবার অন্য কারোর কাছে? সারে প্রোগ্রাম তো আমি দেখি, এক বছর নাগাদ দেখি, সিসিটিভিতে সারে প্রোগ্রাম দেখি। আচ্ছা, তা আপনার জামাই বাবুর ব্যবসা এখন কেমন, মানে কতটা স্পিডে এগোচ্ছে? ভালো আছে, এবং জামাই বাবুর পরামর্শে এবং আমি যে নিজেও দেখি। আচ্ছা, এবার আমি নিজে গেলে একটু জানতে চাই। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, জলপাইগুড়ি শুধু নয়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত, এখন হয়তো একটু মাঝে যে এখন ওই ফালাকাটা বা ওই সমস্ত জায়গায় একটু রাস্তার ডিস্টারবেন্স রয়েছে, তো সবাই যদি মনে হয় যে একটু দেখাতে পারবে, তাহলে কষ্ট করে একবার শিলিগুড়িতে যোগাযোগ করবেন। শিলিগুড়ির ডেটটা বোধ হয় 19 জানুয়ারি রয়েছে। তো সুতরাং কাজে আপনার তো জানেন যে দেবাশ্রীদার কাছে বারে বারে আসতে হয় না, একবারই আসবেন, একবারই আপনার সমস্যা ঠিক হবে, বছরের পর বছর আপনাকে ঘুরতে হয় না। এবং প্রত্যেকটা মানুষই তো এইভাবেই চান যে একজনের কাছে যাব, নিজের পরিশ্রমের অর্থটা যার কাছে দেব সেখান থেকে যেন আমি একটা ভালো রেজাল্ট পাই। তো দর্শক বন্ধুদেরকে আমরা সমস্ত ডেটস গুলো জানিয়ে দিচ্ছি যে কোন কোন ডেটসে কোন কোন চেম্বারে আপনারা যোগাযোগের সুযোগ পাচ্ছেন। তবে তার আগে একটু জেনে নিতে চাইবো, যিনি ফোনে এসেছেন তার সম্বন্ধে আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ বলুন। বলুন জন্ম তারিখ। 22/7/1992। টাইমিংটা বলবেন। রাত্রি 8:30 জন্ম, আর জলপাইগুড়ি জন্ম, তাই তো? ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে এই কথা আমাদের দর্শকরা আবারও জানতে পারছেন যে যদি যোগ্য ব্যক্তির কাছে ঠিক সময়ে যাওয়া যায় তাহলে কিন্তু মানুষ উপকৃত বা উপকার পাবেনই, উপকৃত হবেনই, আর তার মাধ্যমে তার সোর্সে দেখুন ভায়া হয়ে মুখে মুখে প্রচারের মাধ্যমে আরো মানুষেরা কিন্তু দেবাশীষদার সঙ্গে কন্ট্যাক্ট করছেন। তো দর্শকদের এবারে জানিয়ে রাখি যারা যারা পৌঁছতে চাচ্ছেন তার কাছে কোন কোন চেম্বারে কবে কোথায় সুযোগ পাচ্ছেন, কিন্তু আমার মনে হয় আগে আপনার আমাদের কলার বন্ধু যিনি আছেন তাকে জানিয়ে দিন দেবাশীষদার কি যে কারণে তিনি এত চেষ্টা করে ফোনে পেয়েছেন আগে জেনে নিন সেটা। 22 জুলাই 1992 বুধবার ছিল। হ্যালো হ্যালো। হ্যাঁ, 22 জুলাই 1992 বুধবার ছিল। না 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 না, কি বার ছিল? আমার জন্ম তারিখ ভুল হচ্ছে। জন্ম তারিখ ভুল হচ্ছে আপনার? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো
হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনার জন্ম তারিখ কি? প্রবলেম হচ্ছে? হ্যাঁ আপনি 92 কবে বলেছিলেন যে? আপনি তো 92 বললেন। না 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 না, তাহলে আবার বলুন, এবার ভুলটা বলবেন না, সময় নেই তো বলুন। 1981 11 অক্টোবর। এই যে আপনি, না তাহলে এটা এটা আপনি প্রথমে কার ডেটা দিয়েছিলেন? কারণ আপনি যেখান থেকেই আসুন না কেন, ডানলপ চেম্বারে যদি পৌঁছতে পারেন প্রত্যেক শুক্রবার শনিবার এবং রবিবার সৌভাগ্য দিশায় তার নিজস্ব চেম্বারে আপনি যদি পৌঁছানোর সুযোগ পান, আপনার যেমন বিশ্লেষণ অর্থাৎ জন্মছক বিশ্লেষণের পাশাপাশি রেমেডির যে দিকটা, যেটার জন্য হয়তো আপনি ভাবতে পারেন কার কাছে কোথায় মানে আসল জিনিসটা পাবো, সেই জেনুইন জিনিসটা আপনাকে সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনার হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ আপনি আপনার আর্থিক সামর্থ্যের মধ্যে সমাধান পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন একমাত্র সৌভাগ্য দিশা চেম্বারে আসলে। বাইরের চেম্বারের মধ্যে 12 তারিখ দুর্গাপুর, 18 তারিখ কৃষ্ণনগর, তার আগে 15 তারিখ এই মাসেই পেয়ে যাচ্ছেন মেচেদাতে, 19 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি, 22 তারিখ বর্ধমান, 25 তারিখ মেদিনীপুরে। অগ্রিম বুকিং এর কথা আপনারা প্রত্যেকেই জানেন, তাই অগ্রিম বুকিং প্রথমে করুন, তারপর পৌঁছন চেম্বার গুলোতে। সময়ের মূল্য প্রত্যেকের কাছেই রয়েছে, আপনি যেমন অনুষ্ঠানটা দেখছেন নিজের সময়টাকে বিনিয়োগ করে, একইভাবে আমরাও কিন্তু আপনাদের জন্য অনুষ্ঠানটা নিয়ে আসছি নিজেদের টাইমিংটা আপনাদের জন্য সেখানে বিনিয়োগ করে, তাই সঠিকভাবে সময়টাকে কাজে লাগানো প্রয়োজন। নমস্কার, বলুন কে রয়েছেন সঙ্গে? হ্যালো, জন্ম সময়টা বলুন। সকাল কখন? 9:50 কলকাতায়, তাই তো? হ্যাঁ, জন্মস্থান। আচ্ছা, ছোট তো, এর আগে কোনোদিনও কোনো সাজেশন বা কোনো প্রপার কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়েছেন? বৃহস্পতিবার ছিল। আচ্ছা, মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি, মকর লগ্ন, প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি, মকর লগ্ন, প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম। এই যে মকর লগ্ন এবং প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম, ছেলে একটু চঞ্চল, ছেলে পড়াশোনার জায়গায় মনোসংযোগ থাকে না, এবং মনোসংযোগ থাকে না, আপনারা হয়তো তাকে গাইডলাইন করার জন্য বা পড়াশোনার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু ছেলে কোনোভাবেই হয়তো কিছুক্ষণ পড়ছে, হয়তো আপনি সামনে থেকে সরে গেলে আবার সে অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক এরকম হচ্ছে, ধৈর্য শক্তি খুবই কম, কারণ হচ্ছে তার সপ্তম হাউজে মঙ্গল বসে আছে, অর্থাৎ তিনি হচ্ছেন মাঙ্গলিক এবং সেটা কর্কট লগ্নে, যে কারণের জন্য তিনি চঞ্চল হয়েছেন। এবং তার একাদশ ভাবে রয়েছে দারিদ্র্যযোগ, রবি শুক্র কানেক্টেড হয়ে গেছে, যেটা হচ্ছে দিদি কিছু মনে করবেন না, ওর বয়স তো খুবই কম, কিন্তু এর পরে কিন্তু একটু যখন বয়স বেশি বাড়বে তখন কিন্তু ওর কিন্তু ইউরিনাল সমস্যা কিন্তু দেখা দেবে, ইউরিনাল অর্থাৎ ইউরিনের সমস্যা, প্রস্রাব বারে বারে হওয়া, কিছু কিন্তু মানে দেখা দেবে, এরকম কিছু হচ্ছে তো এরকম কিছু। উনি যেটা এক্ষুনি বললেন তেমন কিছু কি আপনি বুঝতে পারছেন, টের পাচ্ছেন? আপনি বলছেন সেরকমই হচ্ছে, তার মানে কি এইটুকু বলা যেতে পারে যে আপনি ঠিক জায়গায় ফোনটা করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, একদম।
তো দিদি আমি বলছি, আপনি বেলগড়িয়ায় থাকেন তো, আপনি ডালনবে একদম চলে আসতে পারেন, ডালনা সোনালী সিনেমা হলের পাশে বিক্রমে সি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে। ছেলে দেখবেন এই যে চঞ্চল ভাব, পড়াশোনায় যে ডিমোশন যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, দেখবেন একদম শান্ত কুল ব্রেইনি হয়ে যাবে। এবং ওর আরো একটি বিষয়, ম্যাথামেটিক্স যেটা রয়েছে, অঙ্ক সাবজেক্ট, সেটা কিন্তু দুর্বল আছে, একদম অনেক দুর্বল। আমি দেবাশিস, আপনি এটুকু বলুন যে অনেক সাবজেক্টই আছে আর অনেক ধরনের শারীরিক গন্ডগোলই মানুষের হয়, আপনি ঠিক সেই জায়গাটাই কিন্তু বললেন যে জায়গাটা ওর রয়েছে, মানে এইটুকু টাইমের ভিতরে এত গভীরে। একটা জিনিস কি জানো তো, আমি বলি প্রচুর অ্যাস্ট্রোলজার তো এই প্রফেশনে আছেন, এখন দিন 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 বেড়েছেন, যারা পার্টিকুলারলি পড়াশোনা করে পাশ করেছেন, যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেছেন, তারা কি সমস্যা আছে কি ব্যাধি আছে সবটাই বলে দেবেন। নিশ্চয়ই তো সেই পড়াশোনা পর্যন্ত করতে হবে, একটা সার্টিফিকেট করে বা কোনো একটুখানি ক্লাস ফোর পাশ করে তো অ্যাস্ট্রোলজি হবে না। সন্তান কখনো খারাপ হয় না দিদি, সন্তান সবার সন্তানই ভালো, আপনার আমার সবার, কিন্তু গ্রহগত অবস্ট্রাকশন থাকলে তখনই কিন্তু একটু ডিস্টার্ব হয়, কোনো বিষয় নয়। ছেলে দেখবেন আগাম লগ্নে বৃহস্পতি আছে, ছেলে কিন্তু সুন্দর ভালো হবে। ও মানে কথা মানে কিন্তু পড়াশোনাটা নিয়েই আমার পড়াশোনাটা নিয়েই প্রবলেম হচ্ছে না, ঠিক হয়ে যাবে, কিচ্ছু নেই। ও সপ্তম যে মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, যার কারণে জন্য চঞ্চল, একাদশ ভাবে রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে, যার কারণে যদি বাথরুম বারে বারে করছে, এবং আরো একটি জায়গা রয়েছে যে দ্বাদশ ভাবে যে গ্রহের অবস্ট্রাকশন রয়েছে তাতে অঙ্ক সাবজেক্টে তার ম্যাথামেটিক্সে দুর্বল থাকবে। তাহলে আপনি সব জানতে পারলেন, তাহলে এই জায়গায় একটু গাইডলাইন করে দিলে ছেলে মানে ম্যাথামেটিক্সে ভালো হবে, তার ওই যে সন্ধে হলে যে বারবার সে কাটিয়ে পাচ্ছে সেটা থাকবে না, এবং চঞ্চল ভাব, মা বাবার সঙ্গে হয়তো চঞ্চল ভাব করে সে পড়াশোনা করতে পারছে না, সেই জায়গাটা এখন কুল ব্রেইনি হয়ে যাবে। আপনি ডালনাতে চলে আসবেন, আশা করি একবারের বেশি দুবার দেখাতে হবে না, ঠিক আছে? আপনি অন্য চেম্বারে ডেট পাল্টালেও এই চেম্বারে আপনি ডেফিনেটলি এখানে শুক্র শনি রবি একদম ডালনাবে 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এটা আমার পার্সোনাল নিজের চেম্বার, দেখুন কত বড় চেম্বার, দেখেছেন দূর দূর থেকে হাসখালী, বগুড়া, বাঁকুড়া, বসিরহাট, বর্ধমান, অম্বিকা, কালনা সব চলে আসে এখানে, মেদিনীপুর, তো আপনি চলে আসবেন, অসুবিধা কিছু। তো দর্শক বন্ধুদের সঙ্গে এইভাবেই আমরা যেমন চলছি অনুষ্ঠানের মাধ্যমে এগোচ্ছি, একইভাবে দর্শক বন্ধুরা যারা আপনাদের মতন অনুষ্ঠান দেখে বা কারোর কাছে শুনে পৌঁছেছিলেন দেবাশিস দার কাছে, চলুন শুনে নিই যে তাদের কি বক্তব্য। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। আমরা আরেকজনকে পেয়ে গেছি আমাদের সঙ্গে, যিনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে খুবই উপকৃত হয়েছেন এবং তার জীবন কিভাবে চেঞ্জ হয়েছে, চলুন তার মুখ থেকে সেটা জেনে নেব। আপনার নাম? নমস্কার, আমার নাম পুনম। কোথা থেকে আসছেন? আমি আসছি বাউরিয়া থেকে। কি সমস্যা নিয়ে এসেছিলেন দেবাশিস তার কাছে? সমস্যা বলতে আমার সমস্যা খুব বড় সমস্যা ছিল, আমার বাড়ি জমি জায়গা সবই বলতে গেলে আমার শত্রুতে ভর্তি হয়ে গিয়েছিল, এলাকায় চারিদিকে শত্রু, নিজেদের লোক পর্যন্ত আমাকে ছাড়েনি, এমন অবস্থা হয়ে গিয়েছিল আমার। তারপরে আমি টিভিতে অ্যাড দেখি, অ্যাড দেখার পরে আমি দেবাশিস দাকে ফোন করি, করে দেবাশিস দার সাথে কথা বলি, বলে এখানে আসি, এখানে ভগবান বলতে আমি একজন কাকেই জানবো, সেটা হচ্ছে দেবাশিস দা। দেবাশিস দা আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে, দেবাশিস দার মতন কেউ হবে না, পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে এক মাসের মধ্যে মাত্র এক মাসের মধ্যে পুরো চেঞ্জ। এখন আপনার সব সমস্যা মিটে গেছে আর একদম খুব ভালো আছেন? খুব ভালো, হ্যাপি, হাসি খুশিতে করছি, জীবন যাপন করছি। সুতরাং আপনারা নিজেরা শুনলেন এবং দেখলেন, মানুষ যদি ঠিক জায়গায় সুযোগটা পায় পৌঁছানোর,
হয়তো আপনার যে লক্ষ্যে আপনি পৌঁছানোর জন্য রাস্তাটা খুঁজছেন সেই রাস্তার সন্ধানটা আপনি পেয়ে গেলেই কিন্তু লক্ষ্য পূরণের জন্য আপনি অনেক দ্রুত গতিতে এগোতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাকে সার্বিকভাবে যিনি সাহায্য করার জন্য তৈরি তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক বন্ধুরা, সৌভাগ্য দিশা, যেখানে আপনি আপনার ক্ষমতার মধ্যে মানুষ দামি দামি যে রেমেডিগুলো সেগুলো কিনতে পারছেন না, তাহলে তার প্রতিবিধানটা কি হবে? তিনি কি তাহলে সমস্যার সমাধান পাচ্ছেন না? তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই যে চেম্বার যেটি ডানলপে রয়েছে সৌভাগ্য দিশা, সেই ডানলপ চেম্বারের ব্যবস্থা করা হয়েছে এবং মানুষ যখন যাচ্ছেন সেখান থেকে রেমেডিটা সংগ্রহ করছেন, হতে পারে সেটা তার পড়াশোনার জন্য, হতে পারে তার কর্মক্ষেত্রের জন্য, কিংবা তার পারিবারিক দিকে নানান ঝামেলা সেটাকে ঠিক করার জন্য, বাস্তুটাকে আরো ভালো করে পজিটিভ এনার্জি দিয়ে আরো বাড়িয়ে তোলার জন্য, নানান দিক থেকে যেভাবে অ্যাস্ট্রোলজির নানান মাধ্যম নানান ওয়ে আছে সেইভাবেই নানান রেমেডিয়াল দিকগুলো আছে যেগুলো আপনাদের কাছে একই জায়গায় পাওয়ার একটা সুযোগ আপনারা পাচ্ছেন। জেনে নি ফোনে কে এসেছে এবং দেবো আমরা তার পরবর্তী আলোচনা এবং প্রশ্ন উত্তরে। নমস্কার। নমস্কার, কে বলছেন? বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? আমি কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার বা কোচবিহার যারা প্রোগ্রাম দেখছেন তারা শিলিগুড়িতে 25 তারিখে আসবেন, যদি মনে হয় রশিদ দেখুন যোগ্য মানুষ বা কাজ দিয়েছেন হাজার হাজার মানুষের যোগাযোগ করবে। আপনার জন্মস্থান কোথায় আছে? শিলিগুড়ি। জন্মস্থান, বেশ বেশ বেশ, ঠিক আছে। কোথায় শিলিগুড়ি আপনাদের কোথায় বাড়ি? আমাদের কোথায় বাড়ি? শিলিগুড়িতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলে দিচ্ছি। প্রথম কথা বলি, 13 মার্চ 2007 মঙ্গলবার ছিল। মূলা নক্ষত্র ধনু রাশি বিষ্ণুলগ্ন নবমী কৃষ্ণপক্ষে জন্ম। ছেড়ে রে যে মঙ্গলবারে জন্ম, শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের জন্ম হয় বা চতুর্দশী অমাবস্যায় যাদের জন্ম হয় তাদের জীবনে বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে জীবন গড়ে। আপনি দেখুন আপনার ছেলে হচ্ছে মঙ্গলবারে জন্ম, নবমীর দিন জন্ম কৃষ্ণপক্ষে, দুটো একটা তিথি দুটোই ভালো নয়। আর আরেকটি জিনিস হচ্ছে হয়েছে যেটা, ওখানে পড়াশোনা করছে? কোন ক্লাসে পড়াশোনা করছে? এবার 9 উঠছে, কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো করতে পারছে না তো? না, ও তো আসছে হ্যাঁ, সেটা সেইটাই যে বিষয়, কারণ তার দেখা যাচ্ছে দশম হাউসে তার যে পড়াশোনা যেখানে যে ঘরে পড়াশোনা হবে তার এক একটা হাউসে পড়াশোনা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যার দশম হাউসে যে প্রবলেমটা হচ্ছে ওর মানে অঙ্গারী দোষ রয়েছে। অঙ্গারী দোষ মানে হচ্ছে দ্যাট মিন্স রবি বুধ এবং রাহু কানেক্টেড, মানে একটা পয়জনাস যোগ রয়েছে এবং তার সঙ্গে কালসর্প দোষ রয়েছে, যে কালসর্প যোগের মাধ্যমে তার পড়াশোনা বা এডুকেশন বা চাকরির জায়গাটা মানে ডিস্টারবেন্স হবে এবং আগামী দিনে তার শরীর ভালো যাবে না, শরীর মাঝে মাঝেই খারাপ থাকবে এবং দেখা যাচ্ছে যে তার ভাগ্যস্থানে মঙ্গলের অবস্ট্রাকশন সেখানে কিন্তু মাঝে মাঝে সে মাথা গরম করে ফেলবে বা সে টেম্পেড হয়ে যাবে। এই সমস্ত জায়গাটা একটু ঠিক করে নিন, তাহলে কিন্তু আপনারা সেই জায়গা থেকে সাকসেস পাবেন, কেমন? সুতরাং দর্শকদেরকে আজকে এইটুকুই বলা, প্রত্যেকে ভালো থাকবেন, অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনারা অনুষ্ঠান সমাপ্ত, আপনারা নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখবেন। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান?
আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।